খুলনা সিটি কর্পোরেশন কলেজ কর্তৃক আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রহিমুন্নেসা। আমরা গতদিন ক্লাসে ক্লোরোবেনজিনের প্রস্তুতি এবং প্রস্তুতি সম্পর্কে আমরা আলোচনা করছি। আজকে করব আমরা ক্লোরোবেনজিনের রাসায়নিক ধর্ম। ক্লোরোবেনজিনে দেখো এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে একটা বলয়, আরেকটা হচ্ছে এটা প্রতিস্থাপক। সেই প্রতিস্থাপকের মধ্যে হাইড্রোজেনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এটা হচ্ছে বেনজিনের বলয়। এই জন্য প্রথম টাইপ বিক্রিয়াটা হবে বেনজিন বলয়ে ক্লোরিন পরমাণুর প্রতিস্থাপন, অর্থাৎ বলয়ে বিক্রিয়া হবে না, শুধুমাত্র এই প্রতিস্থাপক যেটা ক্লোরিনটা আসছে সেটা কি হবে প্রতিস্থাপিত হবে। তো আমি এখানে বিকারকগুলো দিয়ে দিছি তোমাদেরকে। দেখো ক্লোরিন পরমাণু প্রতিস্থাপন করার জন্য আমাদের বিকারক আছে, প্রথম এক নাম্বার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। ক্লোরিন পরমাণু প্রতিস্থাপনের বিক্রিয়ার মধ্যে আমরা যে বিকারকগুলো দিছি সেই বিকারকগুলোর মধ্যে প্রথম এক নাম্বার হচ্ছে মূলত সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। এখন এই জলীয় দ্রবণ বিক্রিয়া করতে হলে এখানে 150 অ্যাটমসফিয়ার চাপে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে আমরা বিক্রিয়া করব। তো দুই নাম্বার হচ্ছে উচ্চ চাপে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যামোনিয়া ও কিপ্রস অক্সাইড। এখানে মূলত হচ্ছে অ্যামোনিয়া এবং কিপ্রস অক্সাইডটা হচ্ছে এখানে বিকারক, আর এটা হচ্ছে প্রভাবক। প্রভাবকগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে, না হলে প্রভাবক ছাড়া এখানে বিক্রিয়া হবে না। এই জন্য এই প্রভাবকগুলো অবশ্যই লিখতে হবে, রিয়াকশনের মধ্যে লিখতে হবে এবং জানা থাকতে হবে। তিন নম্বরে দেখো পিরিডিন দ্রাবকে দ্রবীভূত কিপ্রাস সায়ানাইডের সাথে, তবে সেখানেও তোমার কী করতে হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা টেম্পারেচারটা অবশ্যই উল্লেখ করতে হবে। এরপর ট্যাপ টু দেখো, ট্যাপ টু হচ্ছে বেনজিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে দেখো এখানে যে আমরা বেনজিন বলয়ে যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো করছিলাম, সাধারণত আমরা বলছিলাম যে অ্যারোমেটিক যৌগসমূহের প্রথম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো প্রদর্শন করে। সেই বিক্রিয়াগুলো ছিল হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ক্রিয়াকাপ অ্যালকাইলেশন, ক্রিয়াকাপ অ্যাসাইলেশন, সেই পাঁচটা বিক্রিয়া আমাদের ছিল। সেটি কোনোভাবে যেহেতু ক্লোরোবেনজিনটা আসছে বেনজিনেরই উদ্ভূত যৌগ, এই জন্য এই ক্লোরোবেনজিনও কী করবে ওই পাঁচটা বিক্রিয়া অবশ্যই প্রদর্শন করবে। তো আমরা এখানে হ্যালোজেনেশনগুলো লিখছি কারণ এর আগের দিন সময় আমরা যখন বেনজিন টলুইন যখন পড়ছি তখন বলছিলাম যে হ্যালোজেনেশন হচ্ছে মূলত হ্যালোজেন বাহকের উপস্থিতিতে হ্যালোজেনের সাথে বিক্রিয়া, নাইট্রেশনটা হচ্ছে কার্বন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কার্বন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়াটা ছিল সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে কার্বন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, ফিডারক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়াটা ছিল অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া, ফিডারক্রাফ্ট অ্যাসাইলেশনটা ছিল অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া। তো সেই জন্য আমরা বিকারকগুলো অর্থাৎ বলি না, শুধু বিক্রিয়ার নামগুলো বললাম। এই জন্য বেনজিন বলে যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হবে সেখানে অবশ্যই তোমার কী হবে এই পাঁচটা বিক্রিয়া সংঘটিত হবে। তবে বেনজিনের ক্ষেত্রে যে প্রতিস্থাপিত যে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো করছিলাম সেটা আমরা ক্লোরোবেনজিনের একটা প্রস্তুতিতে প্রথমটা প্রস্তুতি দেখেছি যে আমরা বলছি সাধারণত বেনজিনের যে প্রতিস্থাপনের 6টা হাইড্রোজেন পরমাণু আছে সেগুলো একে একে সকলে কী হতে পারে প্রতিস্থাপিত হতে পারে। তবে এখানে যেহেতু ক্লোরোবেনজিন আমরা এখানে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করে দিলাম, এই জন্য এখানে বেনজিনের প্রতিস্থাপক হচ্ছে শুধুমাত্র এখানে একটা, অর্থাৎ একটা মাত্র হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এই হ্যালোজেনেশন নাইট্রেশন সালফোনেশনের ক্ষেত্রে বিক্রিয়াটি এখানে কোন বেনজিন বলে কোন হাইড্রোজেনটি প্রতিস্থাপিত হবে সেটা নির্ধারণ করবে কার উপর, ওই মনোপ্রতিস্থাপক অর্থাৎ যে প্রতিস্থাপক এখানে বর্তমান আছে, এখানে বর্তমান আছে কি সিএল, তাহলে এই সিএলটাই নির্ধারণ করবে। আমরা এরাকও বলছিলাম অর্থ প্যারা মেটা এখানে তিনটা পজিশনে সাধারণত দ্বি প্রতিস্থাপিত যৌগ হয়, সেটা আমরা এর আগের ক্লাস আলোচনা করছি। তো এখানে এসে দেখো তাহলে এই ক্লোরিনটাই নির্ধারণ করবে এটা কি অর্থ পজিশনে যাবে নাকি প্যারা পজিশনে যাবে নাকি মেটা পজিশনে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে। তো সেটার জন্য আমাদের জানতে হবে যে বেনজিন সক্রিয়কারী গ্রুপ এবং বেনজিন নিষ্ক্রিয়কারী গ্রুপ। আমরা এর আগের ক্লাসে তোমাদের মূল্যায়ন পরীক্ষার আগে সম্ভবত এগুলোর উপর আমরা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক যারা তাদেরকে বলা হয় সাধারণত বেনজিন বলয়ের সক্রিয়কারী গ্রুপ, আর যারা বেনজিন বলয়ের নিষ্ক্রিয়কারী গ্রুপ তারা হচ্ছে মেটা গ্রুপ। আমরা ওখানে লিখছিলাম যে এক্স অর্থাৎ হ্যালোজেনের এক্স আর ছিল আর এরপর OH, NH2 এটা হচ্ছে সাধারণত অর্থপ্যারা নির্দেশক।
এখন এই যেহেতু এক্স এর মধ্যে ক্লোরিন আছে সেটা অবশ্যই কি হবে অর্থপ্যারা নির্দেশক তাই এখান থেকে অর্থ একটা অর্থ পজিশনে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে আর একটা প্যারা পজিশনে প্রতিস্থাপিত হবে তাহলে এখানে আমরা অবশ্যই এই বিক্রিয়াগুলোর মধ্যে আমরা দুইটা করে প্রোডাক্ট পাবো বেনজিনের ক্ষেত্রে আমরা 6টা করে প্রোডাক্ট পেয়েছিলাম তাহলে এই পাঁচটা আমরা পরে দেখবো সমাধানগুলো আর ট্যাক্সিতে দেখো ধাতুর সাথে বিক্রিয়া এটা আমরা আগে পড়ছি যে ওরসিটিক বিক্রিয়া সাধারণত টোলিন প্রস্তুত করার সময় তখন আমরা দেখছি এছাড়া শুষ্ক ইথারে ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া গ্রিটনার বিকারক সেটা আমরা হ্যালোজেন অ্যালকাইনের সাথে পড়ছি আসলে টাইপ 1 এর বিক্রিয়া যে সমাধানগুলো এটা ইতিমধ্যে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে তাহলে ক্লোরোবেনজিনের সাথে দেখো অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া প্রথমে তৈরি হবে সোডিয়াম ফিনেট প্রথমে ওএন এটা কি হবে প্রতিস্থাপিত হবে এখানকার সিএল দ্বারা তাহলে সোডিয়াম ফিনেট তার সাথে এসএল তৈরি হবে সেই অ্যাসিডের উপস্থিতিতে ফেনলে পরিণত হবে দুই নম্বর দেখো 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যামোনিয়া এবং কিপ্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া করলে তৈরি হবে অ্যানিলিন অর্থাৎ অ্যামিনো বেনজিন কিপ্রাস ক্লোরাইড এবং পানি তিন নম্বর দেখো পিরিডিন দ্রাবকে দ্রবীভূত 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্লোরোবেনজিন কিপ্রাস সায়ানের সাথে বিক্রিয়া করে তৈরি করে ফিনাইল সায়ানাইড এটাকে বলা হয় সাইন আমরা এর আগের ক্লাসে কার্বিলিয়ন বিক্রিয়া দেখছিলাম সেটা ফিনাইল এনসি লিখছিলাম সেটা এনসি হলে সেটা হবে আইসোসায়ানাইড আর যদি সিএন হয় সেটা হচ্ছে ফিনাইল সায়ানাইড অথবা ফিনাইল কার্বোনাইট্রিল বলতে পারো তার সাথে কিপ্রাস ক্লোরাইড এই ফিনাইল সাইডকে যদি আমরা বিজারণ করি তাহলে এই বিক্রিয়াটা আমরা আগে পড়ছি তাহলে সিএস টু এনএস টু অর্থাৎ হাইড্রোজেন সংযোজিত হবে তখন সেই যৌগটার নাম হবে বেঞ্জাইল অ্যামিন অথবা অ্যামিনো টলুইন এরপরে এটাকে যদি লুইস অ্যাসিডের উপস্থিতিতে আপডিলেশন করা হয় তখন সেক্ষেত্রে আমরা পাবো বেনজয়িক অ্যাসিড এবং অ্যামোনিয়া অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা বলছিলাম এর আগে হয়তো ক্লাসে আমরা তখন বলছিলাম এটাকে আরোহ পদ্ধতি বলছিলাম অর্থাৎ কীভাবে চেনের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বৃদ্ধি করা যায় সেটা বৃদ্ধি করতে হলে অবশ্যই আমরা এই বিক্রিয়াটার মাধ্যমে এই পদ্ধতিতে কী করতে পারি চেনের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বৃদ্ধি করতে পারি এই জন্য এটাকে বলা হয় আরোহ পদ্ধতি তাহলে আজকে এই পর্যন্তই এটা একটু ভালো করে দেখবা একটু পড়বা আর নেক্সট আমরা টাইপ 2 এবং 3 তার সাথে আরও কিছু রিয়াকশন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো বুঝতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ